সানডে সাসপেন্স শুধুমাত্র মির্চি 98.3 তে। Whose was it? His who is gone. Who shall have it? He who will come. Where was the sun? Over the oak. Where was the shadow? Under the elm. How was it stepped? North by 10 and by 10. East by 5 and by 5. South by 2 and by 2. West by 1 and by 1. And so under. What shall we give for it? All that is ours. Why should we give it? For the sake of the trust. Well done. Happy birthday, Reginald, my boy. Thank you, Father. বাংলা এবং বিশ্ব সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। আজ আপনার জন্য স্যার আর্থার কনান ডয়েলের লেখা শার্লক হোমসের কাহিনী দ্য অ্যাডভেঞ্চার অফ দ্য মাসগ্রেভ রিচুয়াল। সম্ভবত পৃথিবীর সবথেকে জনপ্রিয় গোয়েন্দা শার্লক হোমসের স্রষ্টা স্যার আর্থার ইগনেশিয়াস কনান ডয়েলের জন্ম 22 মে 1859 সালে স্কটল্যান্ডের রাজধানী এডিনবরা শহরে। ডাক্তারি পড়ে থাকলেও ছাত্রাবস্থাতেই গল্প লেখা শুরু করেন। শার্লক হোমসের আত্মপ্রকাশ বিটনস ক্রিসমাস অ্যানুয়াল পত্রিকায় 1887 সালে। প্রথম প্রকাশিত গল্প আ স্টাডি ইন স্কারলেট। আজকের কাহিনী দ্য অ্যাডভেঞ্চার অফ দ্য মাসগ্রেভ রিচুয়াল স্ট্র্যান্ড ম্যাগাজিনে প্রকাশিত হয় 1893 সালের মে মাসে। প্রধান চরিত্রে শার্লক হোমস, ডক্টর ওয়াটসন এবং রেজিনাল্ড মাসগ্রেভ। গল্প পাঠে দীপ, শার্লক হোমসের ভূমিকায় মীর, গল্পের সূত্রধার আমি অগ্নি। শুরু হচ্ছে দ্য অ্যাডভেঞ্চার অফ দ্য মাসগ্রেভ রিচুয়াল। একটা শীতের সন্ধ্যে আমি আর শার্লক বেকার স্ট্রিটের ফায়ারপ্লেসের সামনে বসে আছি। আমি ঘরের অবস্থা দেখে তাকে বললাম, শার্লক, তোমার আজ সন্ধেবেলা বিশেষ কোনো কাজ নেই তাই না? না, তা নেই। কেন বলো? তাহলে ঘরটা গোছাও তো, যাচ্ছি তাই অবস্থা হয়ে আছে। ওঠো ওঠো। বড্ড জ্বালাও তুমি ওয়াটসন। বিরক্ত মুখে গজগজ করতে করতে শার্লক নিজের ঘরে গেল আর সেখান থেকে একটা বিরাট বড় টিনের বাক্স নিয়ে এসে ফায়ারপ্লেসের সামনে রাখল। তারপর একটা টুল নিয়ে বাক্সের সামনে বসে তা ঢাকনাটা খুলল। আমি ভেতরে উঁকি দিয়ে দেখলাম বাক্স প্রায় অর্ধেক ভর্তি এবং বলাই বাহুল্য যে তাতে কাগজই রয়েছে। গোছা গোছা কাগজ ফিতে দিয়ে বাঁধা। আমি বাক্সের ভিতর তাকিয়ে আছি দেখে শার্লকের মুখে একটা দুষ্টু হাসি ফুটে উঠল। তুমি যদি জানতে ওয়াটসন আমার এই বাক্সে কত ইন্টারেস্টিং কেসের গল্প রয়েছে তাহলে তুমি আমায় এর থেকে কাগজ বার করতে বলতে, ঢোকাতে নয়। এগুলো কি তোমার প্রথম দিককার মামলা? এসব মামলা যে সময়কার তখন তো আর আমার এত ভালো একজন বায়োগ্রাফার ছিল না, তাই এই মামলাগুলোর কথা কেউ জানে না। সবকটাই যে সাকসেসফুল তা কিন্তু নয়, কিন্তু তাও দারুণ ইন্টারেস্টিং সব কেস। এই যে যেমন টালটনের খুনের ব্যাপারটা, বা ওয়াইন মার্চেন্ট ভ্যামবেরির মামলাটা, অথবা এই যে রাশিয়ান মহিলার কেসটা। ভদ্রমহিলার বিচিত্র একটা অ্যালুমিনিয়ামের ক্রাচ ছিল, তবে এইটা। শার্লক টিনের বাক্সর ভেতর থেকে একটা ছোট্ট কাঠের বাক্স বাইরে বার করে আমার সামনে ধরল। এইটা সত্যি দারুণ একটা মামলা ছিল। কাঠের বাক্সের ভেতর থেকে শার্লক বার করলো হলদে হয়ে যাওয়া খুব জীর্ণ একটা কাগজ। আমি জিজ্ঞেস করলাম, কি মামলা? This was the case of the Musgrave ritual. বাহ, এটার কথা তো আমি জানি না, কি হয়েছিল? শার্লকের মুখে আবার একটা দুষ্টু হাসি। Make up your mind, Watson. গল্প শোনাবো না ঘর পরিষ্কার করবো? আচ্ছা ঠিক আছে, ঘর না হয় পরে হবে। চিন্তা করো না ওয়াটসন, ঘর আমি খুব শিগগিরই গুছিয়ে ফেলবো। আমি যখন প্রথম লন্ডনে আসি তখন আমি মন্টেগিউ স্ট্রিটে থাকতাম।
কাজকর্ম বিশেষ নেই। সারাদিন ঘরে বসে লেখাপড়া করতাম। মাঝে মধ্যে কলেজের পুরনো বন্ধুদের মাধ্যমে আমার কাছে একাধজন মক্কেল আসতেন। লন্ডনে আসার পর এই মাসগ্রেভ রিচুয়ালের কেসটা ছিল আমার ইনভেস্টিগেট করা তৃতীয় কেস। রেজিনাল্ড মাসগ্রেভ আমার সঙ্গে একই কলেজে পড়ত। খুব বন্ধুত্ব ছিল না, কিন্তু চিনতাম। বড়লোক বাপের ছেলে, তার চেহারা জামা কাপড় সবকিছু থেকেই বোঝা যায়। আচ্ছা, মাসগ্রেভ মানে নর্থ ইংল্যান্ডের মাসগ্রেভ পরিবারের ছেলে? হ্যাঁ, কিন্তু রেজিনাল্ডরা ছিল ওদের একটু দুঃসম্পর্কের আত্মীয়। কলেজের পর আমাদের দুজনের মধ্যে খুব একটা যোগাযোগ ছিল না। হঠাৎ একদিন সে একেবারে আমার ফ্ল্যাটে এসে হাজির। আরে রেজিনাল্ড, কি খবর? ভেতরে আসতে পারি? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই এসো, বসো। তারপর বলো কি খবর, হঠাৎ আমার কাছে কি মনে করে? বাবার মারা যাওয়ার খবরটা নিশ্চয়ই পেয়েছো? দু বছর আগে। ওই তারপর থেকে সম্পত্তি দেখাশোনা, তারপরে আবার ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের কাজ, চূড়ান্ত ব্যস্ততা আর কি। সে যাক, তোমার খবর বলো। তুমি নাকি আজকাল কি সব তদন্ত টদন্ত করছো, কি ব্যাপার? ওই আর কি। তো শোনো না, আমার জন্য একটা কাজ করে দাও না প্লিজ। আমাদের ওদিকে হার্লস্টোনে একটা অদ্ভুত ঘটনা ঘটেছে জানো তো। বুঝতেই তো পারছো ওয়াটসন, হাতে কাজ নেই, তাই এরকম একটা সুযোগ পেতে পারি শুনেই আমি লাফিয়ে উঠলাম। তুমি হয়তো জানো শার্লক যে আমি বিয়ে করিনি, কিন্তু হার্লস্টোনের বাড়িটা এত বড় যে প্রচুর চাকর বাকর না থাকলে ঠিক সামলানো যায় না। আমাদের এখন কাজের লোক সর্বসাকল্যে 13 জন। তাদের মধ্যে সবথেকে পুরনো আমাদের বাটলার ব্রান্টন, প্রায় 40 বছর রয়েছে। বাবার সময় কাজে ঢুকেছিল, তার আগে কোথায় একটা গ্রামের স্কুলে পড়াতো নাকি সব করতো। যাক, শিক্ষিত লোক, 4-5টা ভাষা বলতে পারে। আমরা ভেবেছিলাম এরম একজন মানুষের বাটলারের কাজ ভালো লাগবে না বেশি দিন, কিন্তু ওর তরফ থেকে আমরা কোনো দিন কোনো আপত্তি বা কোনো রকম কোনো ইঙ্গিত পাইনি। কাজটাও খুব ভালো করে, কিন্তু ব্রান্টনের একটাই দোষ, মেয়ে দোষ। যতদিন বউ ছিল সে ঠিক ওকে সামলে রাখত, কিন্তু বউ মারা যাওয়ার পর থেকে আমাদের একেবারে হয়রানির এক শেষ হচ্ছে। চতুর্দিকে নানা রকম কিচ্ছা কেলেঙ্কারি, মানে আমাদের বাড়িতেই কাজ করে রিচেল হাউলস বলে একটি মেয়ে, শুনলাম ব্রান্টনের নাকি তাকে খুব পছন্দ। আমার মনে হলো হয়তো এবার বিয়ে করবে আর আমি বেঁচে যাব। ওমা, কয়েকদিন পরে দেখি তাকে ছেড়ে গেম কিপারের মেয়ে জ্যানেটকে নিয়ে পড়েছে। রিচেল এমনিতে খুব ভালো মেয়ে, কিন্তু প্রচণ্ড রাগী। কয়েকদিন হাঁড়িমুখ করে ঘুরে বেড়ালো, তারপর নিজেকে সামলে নিল। কিন্তু এর পরে ব্রান্টন যে ঘটনাটা ঘটালো, তাতে আমার ওকে চাকরি থেকে বার করে দেওয়া ছাড়া আর কোনো উপায় রইল না। লাস্ট থার্সডে আমি ডিনার করার পর ফস করে এক কাপ কফি খেয়ে বসলাম, ব্যাস ঘুমের দফারফা। প্রায় রাত 2টো পর্যন্ত এপাশ ওপাশ করে যখন দেখলাম ঘুমের কোনো সম্ভাবনাই নেই, তখন ঠিক করলাম একটা বই পড়ি। কিন্তু যে নভেলটা আমি পড়ছিলাম সেটা ফেলে এসেছিলাম বিলিয়ার্ডস রুমে, তাই বিছানা থেকে উঠে সেটা আনতে গেলাম। আমার বেডরুম থেকে বেরিয়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে লাইব্রেরি পেরিয়ে একটা লম্বা করিডোরের শেষে আমাদের বিলিয়ার্ডস রুম। আমি দেখি লাইব্রেরির দরজা ফাঁক আর ভেতরে আলো জ্বলছে। প্রথমে মনে হলো চোর। লাইব্রেরির দরজার কাছে দেওয়ালে একটা আগেকার দিনের কুঠার টাঙানো ছিল। আমি সেইটা হাতে নিয়ে লাইব্রেরিতে ঢুকে দেখি ব্রান্টন আমার দিকে পিঠ করে একটা চেয়ারে বসে, কোলের ওপর একটা ম্যাপ খোলা রয়েছে। কয়েক মুহূর্ত পরে ও চেয়ার থেকে উঠল, উঠে একটা দেরাজ খুলে তার থেকে একটা কাগজ বার করল। কাগজটা টেবিলের উপর পেতে কিছু একটা ভাবছিল ব্রান্টন, যখন ওর খেয়াল হলো যে ওর পেছনে কেউ দাঁড়িয়ে আছে। পেছনে ঘুরেই আমায় দেখে ওর মুখ একেবারে শুকিয়ে গেল। ব্রান্টন, আমার বিশ্বাসে তুমি এইভাবে সুযোগ নিচ্ছ? তুমি কালকেই হার্লস্টোন ছেড়ে চলে যাবে। আমি ভেবেছিলাম ও কিছু একটা বলবে, নিজেকে ডিফেন্ড করার চেষ্টা করবে, কিন্তু একটা কথাও বলল না। চুপচাপ মাথা নিচু করে ঘর থেকে বেরিয়ে গেল।
দেরাজ থেকে যে কাগজটা বার করেছিল সেটা তখন টেবিলের উপরেই ছিল। আমি ভেবেছিলাম হয়তো কোনো গোপন নথি বার করে দেখছে, কিন্তু কাছে গিয়ে দেখি তেমন কিছুই নয়। এটা হলো মাসগ্রেভ রিচুয়ালের প্রশ্ন উত্তরগুলো। ওটা আমাদের বাড়ির একটা অদ্ভুত ট্রেডিশন জানো, ওই 18 বছর বয়স হলে একটা সেরেমনির মতো হয় যেখানে বাড়ির বড় কেউ ওই প্রশ্নগুলো করেন আর যে 18-এ পা দিল তাকে উত্তরগুলো দিতে হয়। যাই হোক, আমি কাগজপত্রগুলো আবার দেরাজে তুলে চাবি দিয়ে লাইব্রেরি থেকে বেরোতে যাব, দেখি ব্রান্টন দরজায় দাঁড়িয়ে আছে। স্যার, স্যার আমায় এইভাবে চাকরি থেকে বরখাস্ত করবেন না স্যার, আমি কোথাও মুখ দেখাতে পারবো না স্যার। আমাকে দয়া করে একটা মাস সময় দিন, এক মাসের নোটিস, তারপর আমি চলে যাব। কেউ বুঝতে পারবে না স্যার, কেউ বুঝতে পারবে না, এইভাবে আমায় বার করে দেবেন না স্যার, স্যার প্লিজ। তুমি আমার বাবার সময় থেকে আছো ব্রান্টন, ঠিক আছে তুমি যখন বলছো আমি তোমায় একটু সময় দিলাম, কিন্তু এক মাস বড্ড বাড়াবাড়ি, এক সপ্তাহ সময় দিলাম, জিনিসপত্র গুছিয়ে নাও। মাত্র এক সপ্তাহ? অন্তত 2 সপ্তাহ সময় যদি স্যার, মানে আপনি? এক সপ্তাহ ব্রান্টন, তার থেকে 1 ঘন্টাও বেশি যদি আমি তোমায় বাড়িতে দেখি আমি কিন্তু পুলিশ ডাকবো। ব্রান্টন আবার মাথা নিচু করে ঘর থেকে বেরিয়ে গেল। এর পরের 2 দিন ব্রান্টনের কাজে কোনো ত্রুটি ছিল না, কিন্তু 3য় দিন ব্রান্টনের জায়গায় আমার ব্রেকফাস্ট নিয়ে এলো রেচেল। তাকে দেখে আমার কেমন একটা লাগলো, মুখটা ফ্যাকাশে। আমি জিজ্ঞেস করলাম তার শরীর খারাপ কিনা, সে বলল যে খারাপ ছিল কিন্তু এখন সে ঠিক আছে। কিন্তু ব্রান্টন কোথায় জিজ্ঞেস করাতে সে যেন কেমন একটা হয়ে গেল। ও চলে গেছে। হ্যাঁ চলে গেছে, মানে কোথায় চলে গেছে? আমি জানি না, কেউ জানে না, ও ঘরে নেই, ও চলে গেছে, চলে গেছে, চলে গেছে। বলতে বলতে রিচেল অজ্ঞান হয়ে গেল। আমি ডাক্তার ডেকে তার চিকিৎসার ব্যবস্থা করলাম, কিন্তু অনেক খোঁজ খবর নিয়েও ব্রান্টনের ব্যাপারে কিছুই জানা গেল না। আগের রাতে ও নিজের বিছানায় শোয়নি, ওর জামা কাপড়, ঘড়ি, টাকা সবই ওর ঘরে রয়েছে, নেই শুধু 2টো জিনিস, ও সাধারণত যে কালো স্যুটটা পরত আর ওর চটি, এই 2টো জিনিস বাড়িতে নেই। ওর বুট আলমারির ভেতরেই ছিল, কিন্তু আস্ত একটা মানুষ তো আর হাওয়ায় মিলিয়ে যেতে পারে না। পুরো বাড়ি তন্ন তন্ন করে খোঁজা হলো, জানোই তো বিরাট বাড়ি, কাজেই সময় লাগলো, কিন্তু ব্রান্টনের টিকিটিও পাওয়া গেল না। এদিকে এক নতুন বিপত্তি, ওই রেচেল মেয়েটি সেদিন হিস্টারিক্যাল হয়ে যাওয়ার পরে নিজের ঘরেই ছিল, বিশ্রাম করছিল, ওর জন্য একটা নার্স রাখা হয়েছিল। ব্রান্টনের অন্তর্ধানের 3 দিন পর সকালবেলা দেখা গেল রেচেল নিজের ঘরে নেই, তার ঘরের জানলা খোলা ছিল। আমরা ভাবলাম সে বোধহয় সেদিক দিয়েই পালিয়েছে। জানলার বাইরে মাটিতে তার পায়ের ছাপ পাওয়া গেল, সেই ছাপ জানলা থেকে যায় আমাদের স্টেটের পুকুর পর্যন্ত। পুকুরটা যে খুব গভীর তা নয়, কিন্তু একজন অশক্ত মানুষের পক্ষে তার মধ্যে ডুবে যাওয়া কিছুই আশ্চর্য নয়। আমি ভাবলাম রেচেল হয়তো আত্মহত্যা করেছে, পুকুরে ডুবুরি নামালাম। তার দেহ পাওয়া গেল না, কিন্তু একটা অদ্ভুত জিনিস বেরোলো পুকুর থেকে, একটা কাপড়ের থলি। থলির ভেতরে দোমড়ানো তোবড়ানো কয়েকটা মরচে ধরা ধাতুর টুকরো আর কয়েকটা রঙিন পাথর। কিন্তু ব্রান্টন অথবা রেচেলের সেই দিন থেকে আর কোনো খবর নেই, পুলিশও খুঁজে বার করতে পারেনি। তুমি আমার শেষ আশা শার্লক। আচ্ছা, যে কাগজটা তোমার বাটলার দেখছিল, মাসগ্রেভ রিচুয়ালের কবিতাটা? হ্যাঁ, ওটা আমার দেখা দরকার। সে আমি দেখাতেই পারি, সঙ্গে নিয়েও এসেছি।
কিন্তু ওটার মানে কেউ জানে না। প্রজন্মের পর প্রজন্ম মানে না বুঝেই আউড়ে চলেছি। বাক্সের ভেতরের কাগজটা শার্লক আমার দিকে এগিয়ে দিল। এই হলো সেই কাগজটা। আমি দেখি কাগজের ওপর কয়েক লাইন প্রশ্ন উত্তর লেখা। Whose was it? His who is gone. Who shall have it? He who will come. Where was the sun? Over the oak. Where was the shadow? Under the elm. How was it stepped? North by 10 and 10, east by 5 and 5, south by 2 and 2, west by 1 and 1, and so under. What shall we give for it? All that is ours. Why should we give it? For the sake of the trust. এর মানে কি শালক? রেজিনাল্ডেরও একই প্রশ্ন ছিল। তারিখ লেখা নেই, কিন্তু বানান থেকে 17th century বলেই মনে হয়। আরও একটা ধাঁধা, এর উত্তর বার করতে পারলে বোধ হয় তোমার বাটলার আর কাজের লোকের রহস্যের সমাধানও হয়ে যাবে রেজিনাল্ড। মানে তুমি বলছো দুটোর মধ্যে একটা সম্পর্ক আছে, কিন্তু এটার তো কোনো মানেই নেই। মানে আছে, মানে আছে। আর ব্রান্টন মানে বুঝেছিল। যে রাতে তুমি ওকে ধরেছিলে লাইব্রেরিতে, তার আগেও বোধহয় ও এই কাগজটা দেখেছিল। সে দেখে থাকতেই পারে, এটা খুব একটা গোপনীয় কিছু নয়, কাজেই লুকিয়ে যে রাখা হতো তাও নয়। ব্রান্টন এর মানেটা বুঝতে পেরেছিল। আচ্ছা, যখন তুমি ঘরে ঢোকো তখন ওর কোলে একটা ম্যাপ ছিল, তাই না? ইয়েস, আমাকে দেখেই সেটাও পকেটে ঢুকিয়ে ফেলল। কিন্তু তার সঙ্গে এটার সম্পর্ক কি সেটা বুঝতে গেলে একবার তোমার বাড়ি যেতে হবে। সেদিন দুপুরে ট্রেনে আমরা হলস্টোন গেলাম। ওদের বাড়ির ছবি তো তুমি দেখেছো, এল শেপড বিল্ডিং। তার লম্বা দিকটা নতুন, ছোট দিকটা পুরনো। দরজার উপর 1607 লেখা আছে বটে, কিন্তু বিশেষজ্ঞরা সবাই বলেন যে বাড়ির কড়ি বর্গা, পাথরের কাজ, সবকিছু দেখেই বোঝা যায় যে বাড়িটা তার থেকে অনেক বেশি পুরনো। লোকে এখন থাকে নতুন দিকটায়। বাড়ির পুরনো দিকটা এখন প্রধানত স্টোর হাউস আর সেলার হিসেবে ব্যবহার করা হয়। যে পুকুরের কথা বলেছিল রেজিনাল্ড, সেটা বাড়ি থেকে 200 গজ দূরে। আমার প্রথম থেকেই মনে হচ্ছিল যে বাটলারের অন্তর্ধান, কাজের লোকের অন্তর্ধান আর এই ধাঁধা, এগুলো তিনটে আলাদা রহস্য নয়, একটাই। ব্রান্টন এই কাগজটা নিয়ে কেন এত উঠে পড়ে লেগেছিল? নিশ্চয়ই সে এর মধ্যে এমন একটা কিছু খুঁজে পেয়েছিল যেটা মাসগ্রেভরা পায়নি, এমন একটা কিছু যার থেকে তার লাভ হতে পারে। কিন্তু কি লাভ? ধাঁধাটা পড়েই আমার মনে হয়েছিল এর মধ্যে দিয়ে কিছু একটা রাস্তা বোঝানো আছে। নর্থ বাই 10 and by 10, ইস্ট বাই 5 and by 5, এগুলো বোধ হয় ডিরেকশনস। এই ডিরেকশনস ধরে চললে একটা কিছু জিনিস পাওয়া যাবে, এমন একটা কিছু যেটা লুকিয়ে রাখতে মাসগ্রেভরা নিজেদের সব কিছুর বলিদান দিতে প্রস্তুত। হোয়াট শ্যাল উই গিভ ফর ইট? অল দ্যাট ইজ আজ। ধাঁধার শুরু দুটো গাছ দিয়ে, একটা ওক আর একটা এলম। ওকটা খুঁজে পেতে কোনো অসুবিধেই হলো না, একেবারে বাড়ির সামনে বিশাল বড় পুরনো একটা ওক। সেটা দেখে আমি রেজিনাল্ডকে বললাম, আচ্ছা ধাঁধাটা যখন লেখা তখন বোধ হয় ওই গাছটা ছিল? ওটা নরম্যান কনকোয়েস্টের আগে থেকে আছে। ওক তো হলো, কিন্তু এলম? সে একটা ছিল, কিন্তু কয়েক বছর আগে বাজ পড়ে পুড়ে যায়, তারপর কেটে সাফ করে দেওয়া হয়েছে। আচ্ছা, সেটা কোথায় ছিল, জায়গাটা মনে আছে? হ্যাঁ হ্যাঁ, তা কেন থাকবে না, জায়গাটা আমায় দেখাও তো। রেজিনাল্ড আমায় নিয়ে গেল। গাছের গুড়ি কেটে ফেলা হলেও যেখানে সেটা ছিল সেখানে মাটিতে একটা গর্ত রয়েছে। আমি তাকে জিজ্ঞেস করলাম, গাছটা কত উঁচু ছিল সেটা জানার কোনো উপায় নেই নিশ্চয়ই? আমি তোমায় এক্সাক্ট হাইট বলে দিতে পারি, 64 ফুট। এতটা নিশ্চিতভাবে তুমি বলছো কি করে? ছোটবেলায় অঙ্কের মাস্টারমশাই আমায় ট্রিগনোমেট্রি শিখিয়েছিলেন, কিভাবে ছায়া থেকে একটা জিনিসের হাইট মাপা যায়। সেটা প্র্যাকটিস করতে গিয়ে আমি এস্টেটের প্রত্যেকটি গাছের হাইট মেপে ফেলেছিলাম।
ভেরি লাকি। আচ্ছা, তোমার বাটলার কোনোদিন তোমার কাছে গাছের হাইট জানতে চায়নি? আমার প্রশ্ন শুনে রেজিনাল্ড অবাকভাবে আমার দিকে তাকালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চেয়েছিল জানতে, রাইট, কয়েক মাস আগে ইনফ্যাক্ট। এই খবরটাই আমার দরকার ছিল ওয়াটসন, কারণ এর থেকে প্রমাণ হলো যে আমি ঠিক রাস্তায় এগোচ্ছি। আমি আকাশের দিকে তাকালাম, সূর্য ঢলতে শুরু করেছে, আর আন্দাজ এক ঘন্টায় আমার মনে হলো সূর্য ওক গাছের মাথাটা ছোঁবে। কবিতায় ছিল, "Where was the sun over the oak?" এই একটি শর্ত তাহলে পূরণ হলো। এদিকে এলম গাছের ছায়া মানে নিশ্চয়ই ছায়ার একেবারে শেষ প্রান্ত, সেইটাই খুঁজে বার করা বাকি। কিন্তু গাছটাই তো নেই, এটা তুমি করলে কি করে? আমার বিশ্বাস ছিল ব্রান্টন যখন পেরেছে তখন আমিও পারব। ট্রিগনোমেট্রি ওয়াটসন, আমি একটা 6 ফুট লম্বা লাঠি জোগাড় করলাম, করে সেটাকে মাটিতে বসিয়ে সেটা ছায়াটা মাপলাম, ছায়া 9 ফুট লম্বা। এরপর তো সোজা হিসেব, 6 ফুটের লাঠির যদি 9 ফুটের ছায়া হয় তাহলে 64 ফুটের গাছের ছায়া হবে 96 ফুট। করেক্ট মাই ডিয়ার ওয়াটসন। একটা লম্বা দড়ি দিয়ে দূরত্ব মেপে ঠিক জায়গায় মাটিতে একটা খুঁটি বসাতে যাব। দেখি আমি যেখানে খুঁটি বসাচ্ছি তার ঠিক 2 ইঞ্চি দূরে আরো একটা খুঁটি। ব্রান্টন? হ্যাঁ, শিকারি কুকুর যখন শিকারের গন্ধ পায় আমার অবস্থা তখন ঠিক সেই রকম। সেখান থেকে হাতে একটা কম্পাস নিয়ে বাকি রাস্তাটা খুঁজে পাওয়া তো সহজ। নর্থ বাই 10 এন্ড বাই 10, ইস্ট বাই 5 এন্ড বাই 5, সাউথ বাই 2 এন্ড বাই 2, ওয়েস্ট বাই 1 এন্ড বাই 1। এইভাবে হাঁটতে হাঁটতে আমরা বাড়ির পুরনো অংশের একটি পাথরে বাঁধানো প্যাসেজের মধ্যে ঢুকে পড়লাম। বিকেলের পড়ন্ত রোদ প্যাসেজের মেঝের পাথরে পড়েছে। দেখে বোঝা যাচ্ছে পাথরগুলো খুবই পুরনো, কিন্তু সেগুলোকে যে সরানো হয়েছে তার কোনো চিহ্ন নেই। আমি ভাবলাম আমার হয়তো ভুল হয়েছে, কিন্তু রেজিনাল্ড আমায় একটা জিনিস মনে করিয়ে দিল। অ্যান্ড আন্ডার, শার্লক, অ্যান্ড আন্ডার, তুমি ওই অ্যান্ড আন্ডারটা ভুলে যাচ্ছ। অ্যান্ড আন্ডার? হ্যাঁ হ্যাঁ, এই প্যাসেজের নিচে কি আছে? সেলার আছে। এক্ষুনি চলো সেখানে, চলো চলো চলো। পাথরের ঘোরানো সিঁড়ি দিয়ে আমরা নিচে নামলাম। অন্ধকার সেলারের এক কোণে একটা পিপের ওপর রাখা ছিল একটা লণ্ঠন। আমি দেশলাই ধরিয়ে সেটা জ্বালালাম, আর কোনো সন্দেহ রইল না আমার যে এবার আমরা ঠিক জায়গায় পৌঁছেছি। এটাও বুঝতে পারছিলাম যে কয়েকদিন আগেই অন্য কেউ এখানে এসেছিল। সেলারে কাঠ, কয়লা, এই জাতীয় জিনিস রাখা হতো, কিন্তু সেগুলো সব দুধারে সরিয়ে রেখেছে কেউ। ঘরের পাথরের মেঝে দেখা যাচ্ছে, আর ঠিক মেঝের মাঝখানে যে পাথরটা তার থেকে বেরিয়ে রয়েছে একটা মোটা লোহার আংটা, আংটার সঙ্গে বাঁধা একটা পশমের মাফলার। সেটা যে ব্রান্টনের তার রেজিনাল্ড দেখেই চিনতে পারল। আমরা পুলিশকে ডেকে পাঠালাম, তারপর তাদের সাহায্যে আংটাওয়ালা পাথরটা টেনে তুলে ফেলা হলো। তার নিচে একটা গর্ত, আর ভেতরে একেবারে নিশ্ছিদ্র অন্ধকার। রেজিনাল্ড গর্তের মধ্যে লণ্ঠনটা নামিয়ে দিতে আমরা দেখতে পেলাম সেটা আসলে একটা ছোট ঘর, 7 ফুট গভীর আর 8 ফুট মতো চওড়া। তার একদিকে একটা কাঠের বাক্স, ডালা খোলা, ডালায় একটা চাবির ফুটো ছিল, তার থেকে বেরিয়ে আছে একটা বিশাল বড় পুরনো চাবি। বাক্সটা বাইরে বার করা হতে আমি দেখলাম তার ভেতরে খুব পুরনো কয়েকটা কয়েন রয়েছে ওয়াটসন। কিন্তু বাক্সের থেকেও অনেক বেশি জরুরি ছিল বাক্সের পাশে যেটা পাওয়া গেল, একটি পুরুষ মানুষের মৃতদেহ, পরনে কালো স্যুট, হাত দুটো অদ্ভুতভাবে উপরের দিকে তোলা। ব্রান্টন? হ্যাঁ, ব্রান্টন। কিন্তু তার লাশ খুঁজে পাওয়া গেলেও আরো দুটি রহস্যের সমাধান তখনো হয়নি। দুটি রহস্য কি কি? প্রথম, এত ইল্যাবোরেট ভাবে প্ল্যান করে যে জিনিসটা লুকিয়ে রাখা হয়েছিল সেটা কি এবং কোথায়? ওই কটা পুরনো কয়েনের জন্য কেউ এত পরিশ্রম করবে বলে তো মনে হয় না। আর দ্বিতীয়, ব্রান্টনকে তো পাওয়া গেল, কিন্তু রেচেল কোথায়? তারপর? তুমি তো জানো ওয়াটসন, এইসব ক্ষেত্রে আমি কিভাবে কাজ করি। ব্রান্টনের জায়গায় যদি আমি থাকতাম তাহলে কি করতাম সেটাই ভাববার চেষ্টা করলাম। ও ধাঁধার মানে বার করে ফেলেছিল, ঘরটাও খুঁজে বার করে ফেলেছিল, কিন্তু তার ওপরের পাথরটা একজন মানুষের পক্ষে সরানো সম্ভব নয়। আমাকে দুজন পুলিশ কনস্টেবলের সাহায্য নিতে হয়। কিন্তু ব্রান্টন কার সাহায্য নিত?
এখন কে ছিল বাড়িতে যার কাছ থেকে সাহায্য চাইলে সে সাহায্য করতই এবং কাউকে বলতো না? রেচেল। হ্যাঁ, রেচেল। মেয়েটা ওকে সত্যিই ভালোবেসেছিল ওয়াটসন, তাই ব্রান্টন তাকে প্রত্যাখ্যান করে থাকলেও মিষ্টি কথায় তাকে ভুলিয়ে দেওয়া ওর পক্ষে খুব শক্ত কাজ হতো না। কিন্তু ব্রান্টন আর রেচেল মিলে ওই অত বড় পাথরটা সরাতে পারতো? এক্সেলেন্ট কোয়েশ্চেন ওয়াটসন, এই প্রশ্ন আমার মাথাতেও এসেছিল। আমায় যে দুজন কনস্টেবল সাহায্য করেছিলেন তাদের বিশাল চেহারা, ব্রান্টন বা রেচেল কারুরই গায়ে প্রচণ্ড জোর ছিল বলে আমার তো মনে হয়নি। কিন্তু ঘরের চারপাশে আমি দেখলাম অনেকগুলো কাঠের টুকরো ছড়ানো রয়েছে, সেগুলোর কয়েকটা হাতে তুলে নিতেই আমি আমার প্রশ্নের উত্তর পেয়ে গেলাম। একটা ফুট তিনেক মতো লম্বা কাঠের টুকরোর একটা দিক বেঁকা, আরো কয়েকটা কাঠের টুকরোর খানিকটা কেমন যেন থেঁতলে গেছে। ওরা নিশ্চয়ই পাথরটা একটু একটু করে তুলে ফাঁকের মধ্যে এই কাঠের টুকরোগুলো গুঁজেছিল, আর এইভাবে একটা মানুষ গলে যাওয়ার মতো ফাঁক তৈরি হতেই ব্রান্টন ভেতরে নেমেছিল। কিন্তু তাহলে ও মারা গেল কিভাবে? Hell hath no fury, my dear Watson, like a woman scorned. William Congreve's The Mourning Bride পড়েছো তো? রেচেল ব্রান্টনকে মন প্রাণ দিয়ে ভালোবেসেছিল, কিন্তু ব্রান্টনের কাছে সে ছিল শুধুই সাময়িক একটা পাস টাইম। রেচেল কি সত্যি সত্যি ব্রান্টনকে ক্ষমা করতে পেরেছিল? ওই গর্তের মধ্যে যখন ব্রান্টন ঢুকেছিল তখন কি তার মনে হয়নি যে এই হচ্ছে তার প্রতিশোধ নেওয়ার সব থেকে ভালো সুযোগ? বাড়ির তলায় সেলার, তার ওপর পাথর চাপা, পাথরের দেওয়াল, মোটা কাঠের দরজা। ভেবে দেখো ওয়াটসন, ওখান থেকে তুমি যতই চিৎকার করো কেউ শুনতে পাবেন না। আচ্ছা, কিন্তু এটা তো অ্যাক্সিডেন্টও হতে পারে, হয়তো কাঠটা ভেঙে গেছিল। আমার মনে হয় না ওয়াটসন। সেই জন্যই পরের দিন সকালে রেচেল ওই রকম হিস্টেরিক্যাল হয়ে পড়ে। বেশ, রেচেল না হয় ব্রান্টনকে খুন করেছে, কিন্তু অন্য রহস্যটা, মানে এত কিছু করে কোন জিনিসটা লুকিয়ে রাখা হয়েছিল এই গর্তের ভেতরে? এই প্রশ্নের উত্তর পেতে আরেকটু সময় লাগলো। লাশ বের করে নিয়ে যাওয়ার পর রেজিনাল্ড বসে বাক্সের ভেতরে যে কয়েনগুলো পাওয়া গিয়েছিল সেগুলো দেখছিল। লন্ডনের আলোয় বেশ কিছুক্ষণ খুব মন দিয়ে সেগুলোকে দেখে বলল, এই কয়েনগুলো চার্লস দ্য ফার্স্টের সময়কার। কি বললে? চার্লস দ্য ফার্স্ট? হ্যাঁ, খয়ে গেছে, কিন্তু এই দেখো না, এখনো পড়া যাচ্ছে, ক্যারোলাস ডেই গ্রাশিয়া, মানে চার্লস বাই দ্য গ্রেস অফ গড। ওই ব্যাগটা কোথায়? ব্যাগ? কোন ব্যাগ? উফ, পুকুর থেকে যে বেরোলো কাপড়ের ব্যাগটা, কোথায় কোথায় ওটা কোথায়? সে তো আমার কাছেই আছে, কিন্তু কেন? কারণ চার্লস দ্য ফার্স্ট এর আরো একটা জিনিস তোমার কাছে রয়েছে রেজিনাল্ড। কি জিনিস? আগে ব্যাগটা দেখা দরকার, এক্ষুনি এক্ষুনি রেজিনাল্ড, এক্ষুনি। চার্লস দ্য ফার্স্ট এর রাজত্বকালে ইংল্যান্ডে সিভিল ওয়ার হয় ওয়াটসন, তুমি জানো নিশ্চয়ই। রাজার বিরুদ্ধে অলিভার ক্রমওয়েল এবং তার সমর্থক, যাদের বলা হতো রাউন্ড হেড, অন্যদিকে রাজার সমর্থক যাদের বলা হতো ক্যাভেলিয়ার। এই ক্যাভেলিয়ারের প্রধান এবং চার্লস এর একেবারে ডান হাত ছিলেন রেজিনাল্ড এর পূর্বপুরুষ স্যার র্যালফ মাসগ্রেভ। কিন্তু শেষ রক্ষা হল না, ক্রমওয়েলের নিউ মডেল আর্মির কাছে চার্লস হারলেন এবং তার গর্দান গেল। চার্লস এর মৃত্যুর পরেও কয়েক মাস রাজপরিবার ইংল্যান্ডেই ছিল। দেশ ছেড়ে ফ্রান্সে পালিয়ে যাওয়ার আগে তারা নিজেদের অনেক মূল্যবান জিনিস দেশের নানা জায়গায় লুকিয়ে রাখেন। স্বাভাবিকভাবেই স্যার র্যালফের কাছেও রাখা থাকে এমনই একটি জিনিস। আচ্ছা, বুঝেছি, কিন্তু জিনিসটা কি? ওই দোমড়ানো মোচড়ানো ধাতুর যে টুকরোগুলো, সেগুলো কোনো সাধারণ ধাতু নয়, সোনার তৈরি। আর আস্ত অবস্থায় ওই জিনিসটা থাকতো চার্লস এর মাথায়। মুকুট? হ্যাঁ, চার্লস দ্য ফার্স্ট এর হারিয়ে যাওয়া মুকুট। তার মৃত্যুর পরে তার মুকুটের যে কি হয় তা কেউ জানে না। এতদিন ভাবা হতো তা হয়তো পার্লামেন্ট বিক্রি করে দিয়েছে, কিন্তু এবার তো বোঝাই যাচ্ছে যে তার বিশ্বস্ত ক্যাভেলিয়া এতদিন লুকিয়ে রেখেছিলেন মুকুটটা। তাই জন্য ওই লাইন দুটো, Whose was it? His who is gone, who shall have it? He who will come. Correct, Watson. His who is gone, money?
চার্লস দ্য ফার্স্ট, আর হি হু উইল কাম মানে তাঁরই ছেলে চার্লস দ্য সেকেন্ড। কিন্তু যখন চার্লস দ্য সেকেন্ড ফিরে এসে আবার রাজা হলেন, তখন তার মুকুটটাকে ফিরিয়ে দেওয়া হলো না কেন? এইবার তুমি এমন একটা প্রশ্ন করেছো ওয়াটসন যার কোনো স্পষ্ট উত্তর আমার কাছে নেই। চার্লস দ্য সেকেন্ড যতদিনে ফিরে এসেছেন ততদিনে কিন্তু স্যার র্যালফ মারা গেছেন। আমার মনে হয় তার বংশধরদের তিনি ধাঁধাটা বলে গেলেও তার মানেটা বুঝিয়ে যাননি, এবং তার ফলে এতদিন ওই মুকুট সেলারের নিচে ওই কুঠুরির মধ্যেই পড়েছিল। মুকুটটা এখন হার্লস্টোনেই আছে, তুমি চাইলে গিয়ে দেখে আসতে পারো। ওটা নিজেদের কাছে রাখতে বেচারা রেজিনাল্ডকে অনেক ঝক্কি পোয়াতে হয়েছে। আর রেচেল? আমার ধারণা সে পরের দিনই পালিয়েছিল ওয়াটসন, এখন আসে বোধ হয় ইংল্যান্ডেও নেই। চার্লসের ছেলে দেশে ফিরে এলেও রেচেল আর এই দেশে ফিরবে বলে তো আমার মনে হয় না। সানডে সাসপেন্সে আজ শুনলেন শার্লক হোমসের কাহিনী দ্য অ্যাডভেঞ্চার অফ দ্য মাসগ্রেভ রিচুয়াল। মূল রচনা স্যার আর্থার কনান ডয়েল, শার্লক হোমসের চরিত্রে মীর, রেজিনাল্ড মাসগ্রেভ সমক, বাটলার ব্রান্টনের চরিত্রে এবং গল্পের সূত্রধার আমি অগ্নি, রেচেল অয়ন্তিকা, গল্পের অনুবাদ রেডিও রূপান্তর, গল্প পাঠে রেজিনাল্ড মাসগ্রেভের বাবা ডক্টর ওয়াটসনের ভূমিকায়, শব্দগ্রহণ এবং পর্ব পরিচালনায় দি, ধ্বনি পরিকল্পনা এবং আবহ সঙ্গীত শুভদীপ, সোশ্যাল মিডিয়া পাবলিসিটি ডিজাইন অ্যাস্টারিস্ক। শেষ হল শার্লক হোমসের লেখা দ্য অ্যাডভেঞ্চার অফ দ্য মাসগ্রেভ রিচুয়াল। আগামী সপ্তাহে আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে সানডে সাসপেন্স।